नमस्कार बंधुरा, आमार चैनले तोमादेरके अनेक अनेक स्वागत। आज के तोमादेर सामने चले एसेछि आरो एकटा रेसिपी निये। तो आज तीन रकमेर बड़ा तैरि करब। तो की करे तैरि करछि, की की उपकरण लागछे तोमरा देखते थाको। चलो बंधुरा, आज के तोमादेर सामने निये एसेछि तीन तीनटे रेसिपी। आज बानाबो तीन रकमेर बड़ा। तो एखाने मोचा सिद्ध करे निएछि, चिंगड़ी माछ निये निएछि, पेंयाज कुचि, रसुन कुचि, आदा कुचि, बकफुल किने एनेछि। तो बकफुलेर बड़ा करबो, ये बकफुल धुए निये निएछि। आर एखाने निये निएछि শাপলা। देखो बंधुरा, শাপলা दिए कि तैरि करेछि, ভেলা মতন তৈরি করেছি। আগে আমরা ছোটবেলায় দেখতাম খাল বিল বা পুকুরে এরকম কলা গাছ দিয়ে ভেলা বানাতে, তো সেরকমই আর কি বানিয়েছি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন। মিক্সি করে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। তো এখন বেসন আর চালের গুঁড়োর মধ্যে মশলাগুলি দিয়ে দেব। এই যে ভালো করে মিশিয়ে নিলাম, এবার একটু জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলি ভেজে নেব। তো প্রথমে ভেজে নেব এই শাপলার ভেলা। দেখো বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছে। এবার বাটিতে তুলে নেব। বন্ধুরা, এই বড়াটা তো ভাজা হয়ে গেল, এবার ফুলের বড়াগুলি ভেজে নেব।
বন্ধুরা, ফুলের বড়া তো ভাজা হয়েই গেল। তো এবার এই ব্যাটারের মধ্যে মোচা, পেঁয়াজ, রসুন, আদা, চিংড়ি মাছ এবং একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার 3 রকমের বড়া কিভাবে তৈরি করলাম তোমরা দেখতেই পেয়েছো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।